ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মারা গেছেন। গেল রাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। নিহত এরশাদুল উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে তার কর্মী বাদল সরকার মারা যায়। পুলিশ জানায়, গেল রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এরশাদ এবং বাদলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মারা যান তারা। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা জীবনে এই প্রথম দেখলাম যার সুস্থতে বিচার চায় এবং এরকম বিচার চায় যেন কোন সমাজ না আর এরকম ধরনের ঘটনা না ঘটায়। কাজ করছে দুইটা মারা করে লওয়া সামান্য ব্যাপার না, দুইটা মানুষ তাদের ফ্যামিলি আছে, তারা দেখভাল করবো তাদের যারা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুর রহমান পায়েল। পায়েল, হত্যাকাণ্ড ঘিরে এলাকায় কি ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কতটা তৎপর রয়েছে, কি তথ্য রয়েছে সর্বশেষ আপনার কাছে? আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা নাটদর ইউনিয়নের করিগর বাজারে। এই বাজারে রাস্তা দিয়ে গতকাল রাতে ওয়াজ মাহফিল শেষে নিহত এরশাদুল বাড়ি ফিরছিল। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ এবং গতি পুলিশ ঘটনাস্থল থেকে চার গুলির খোসা উদ্ধার করেছে। নিহতের পিতা বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম আমাকে জানান যে তার ছেলে জানাজা সম্পন্ন হওয়ার পরে প্রশ্নগুলোকে আলোচনা করে পুলিশে মামলা দায়ের করবে। আমি কথা বলেছিলাম নবীনগর সার্কেল সিয়াদুল ইসলামের সাথে, উনি বলেন যে এই ঘটনায় অধিকর তদন্তের জন্য এবং ছুটি কাশ্মীরকে গ্রেপ্তার করার জন্য তিনটি পুলিশের তিনটি টিম কাজ করছে। এখন পর্যন্ত কোন টিম কাজ করছে এবং এখন পর্যন্ত আসামি পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের পক্ষে কোনো মামলা দায়ের করা নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আজিজুর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আজিজুর রহমান পায়েল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।